হ্যালো ফ্রেন্ড এনএম চ্যানেল আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব দশ ও এগারোই জানুয়ারি দু হাজার কুড়ি এর চন্দ্রগ্রহণের পরে আবার কখন চন্দ্রগ্রহণ হবে তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দশ ও এগারোই জানুয়ারি দু হাজার কুড়ির পরে চন্দ্রগ্রহণ হবে পাঁচ ও ছয় জুন দু হাজার কুড়ি এবার জেনে নেওয়া যাক কয়টায় শুরু হবে কয়টায় শেষে হবে এবং কোথায় কোথায় দেখা যাবে তো বন্ধুরা এটি ভারত বাংলাদেশ এছাড়াও এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এর বেশ কিছু দেশ থেকে দেখা যাবে এই গ্রহণ গ্রহণটি শুরু হবে ভারতীয় সময় পাঁচে জুন দু হাজার কুড়ি রাত এগারোটা পনেরো মিনিট একান্ন সেকেন্ডে সবচেয়ে বেশি গ্রহণ দেখতে পাবেন ছয় জুন রাত বারোটা চুয়ান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ডে গ্রহণ শেষ হবে ভারতীয় সময় অনুযায়ী ছয় জুন রাত দুটা চৌত্রিশ মিনিট তিন সেকেন্ডে এবার বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে পাঁচে জুন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট একান্ন সেকেন্ডে সবচেয়ে বেশি দেখতে পাবেন ছয়ে জুন রাত একটা চব্বিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ডে গ্রহণ শেষ হবে বাংলাদেশের সময় অনুযায়ী ছয়ে জুন রাত তিনটা বেজে চার মিনিট তিন সেকেন্ডে তো বন্ধুরা ডিটেলসে আমি আলোচনা করব পরের ভিডিওতে এই গ্রহণ সম্পর্কে পরের ভিডিওগুলি যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ